নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে দ্বিতীয়া তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে বৃহতী ফলের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে রয়েছে হস্তা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে 13 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে। এটি একটি চন্দ্র দ্বারা পরিচালিত নক্ষত্র এবং এই নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আপনারা ঋঠাবৃক্ষ পুজো করুন, জল দিন প্রণাম করুন, রোপণ করুন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে কৈলকরণ পক্ষ, শুক্লপক্ষ, যোগ ব্রহ্মযোগ। দিন রবিবার এবং রাহুকাল থাকবে বিকেলবেলা 4:06 থেকে 5:38 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন, তা আপনাদের জন্য শুভ হবে। অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 9:59 সকালবেলা থেকে সকালবেলা 11:31 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকবে আপনাদের ক্ষেত্রে 1:02 থেকে 2:34 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন। ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। কর্মে বিশেষ লাভ হতে দেখতে পাবেন, অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল থাকছে এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব বৃষ রাশি। স্বাস্থ্যের স্থিতি ঠিক রাখুন, আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা বিকেলের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন। কর্মে যে সমস্যা চলছে সেই সমস্যা মিটে যাবে। সন্তানের ক্ষেত্রে কোনো বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব মিথুন রাশি। স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা এই সময়কালে হতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, গাড়ি অত্যন্ত সাবধানে চালান, দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 3 আলোচনা করব কর্কট রাশি। রোজগারের যে প্রয়াস, যে চেষ্টা, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সফল হবে। পাওনা অর্থপ্রাপ্তির যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব সিংহ রাশি। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে, পারিবারিক যে সমস্যা রয়েছে সেই সমস্যা মিটে যাবে, বিবাহের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব কন্যা রাশি। পরিবারে কিছু সমস্যা যা বহুদিন ধরে চলছিল সেই সমস্যা দূরে সরে যাবে এবং ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে খুশি এবং আনন্দ আপনাদের পরিবারে বৃদ্ধি পাবে। অর্থনৈতিক লাভ হতে দেখতে পাবেন এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে কর্ম সম্বন্ধীয় যে লাভ বহুদিন যাবৎ দেখতে পাচ্ছিলেন না সেই লাভ আপনারা কিন্তু এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব তুলা রাশি। পারিবারিক যে সমস্যা রয়েছে, যে ঝঞ্ঝাট রয়েছে, সেই পারিবারিক সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে পারে। আজ পারিবারিক দিকে বিশেষ খেয়াল রাখুন, কথা অত্যন্ত বুঝে বলুন, যাত্রায় সাবধানতা অবলম্বন করুন, যাত্রাপথে বিঘ্ন আসতে পারে, দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, সাবধানে গাড়ি ড্রাইভ করুন। আজ কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে হলে আজকে বুঝে সিদ্ধান্ত নিন, নাচেত সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6 আলোচনা করব বৃশ্চিক রাশি। কর্মের যে সমস্যা রয়েছে, যে ঝঞ্ঝাট রয়েছে, সেই সমস্যাগুলি ঝঞ্ঝাটগুলি মিটে যাবে। আপনাদের ক্ষেত্রে সম্পত্তি সম্বন্ধীয় লাভ হতে দেখতে পাবেন। আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন। ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক লাভ মিলবে। আজ কর্মে বড় কোনো পরিবর্তন ঘটতে দেখা যেতে পারে, থেমে থাকা যে কাজ রয়েছে সেগুলি কিন্তু কমপ্লিট হতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব মকর রাশি।
স্বাস্থ্য মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে। আজ আপনাদের ক্ষেত্রে কর্মমূলক যে সফলতা সেগুলো দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত এই সময়কালে অত্যন্ত বুঝে নিতে হবে, সিদ্ধান্তের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৬ আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, পরিবারে কোনো বিশেষ শান্তি আপনাদের ক্ষেত্রে আজ হতে দেখতে পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে কর্মের যে সুযোগ রয়েছে সেই সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে আপনার নিজের কারণে। সকল সময় কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ ধ্যান রাখুন, নচেৎ সমস্যা বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা ৮ আলোচনা করব মীন রাশি। যাত্রার যোগ তৈরি হতে দেখা যেতে পারে, আধ্যাত্মিক কোনো ক্রিয়া, আধ্যাত্মিক কোনো উপাসনা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে বিশেষ লাভ দেবে। মানসিক স্তরে মানসিক চিন্তা কিন্তু এই সময়কালে কিছুটা বৃদ্ধি হতে পারে। উপাসনা করুন, ধ্যান করুন, ফায়দা মিলবে, আর্থিক লাভ আপনাদের ব্যবসায়িক স্থান থেকে পেতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ২। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।